অনেক প্যারা হয়েছে। সো আমার ভেতরে কিছু নাই, সাইডে রাখি। সেটা এত পার্ট নিতে পারে সেটা বলে বুঝে দাও না। রিমেম্বার মির্জা অনেক, তুমি খ্যাচ্ছিলা খ্যাচি থাকবে। সো এত পার্ট নিয়ে কোনো লাভ নেই, এমনি মানুষ তোমাকে দেখতে পায় না। তার মধ্যে যদি তো পার্ট নাও, কী হবে তোমার, কী হবে? বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপ তোমরা দিচ্ছে মির্জা অনেক, ওয়েলকাম টু থানা ব্লগ। ড্রিমস, সবারই কিছু না কিছু ড্রিমস থাকে। তো আমার অনেকগুলো ড্রিমস আছে, বলা যাবে না, সিক্রেট। তো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন আমার ড্রিমসগুলোর কথা। সো এতগুলো ড্রিমসের মধ্যে একটা ড্রিম ছিল যে আমি এজি ব্র্যান্ডের হেলমেট কিনব। হ্যাঁ, ড্রিম ছিল, মানে ইচ্ছা ছিল অনেক যে এজি ব্র্যান্ডের হেলমেট ইউজ করবো। সো ড্রিম বলেন, উইশ বলেন, যেটাই বলেন, ফাইনালি সেটা ফুলফিল করা হয়েছে। ফাইনালি, হ্যাঁ ফাইনালি, আপনার ভাই এজি ব্র্যান্ডের হেলমেট নিয়েছে, এজি ব্র্যান্ডের হেলমেট। অ্যান্ড একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হচ্ছে আমি 10 days আগে হেলমেট ডেলিভারি পাই। অ্যান্ড হেলমেট ডেলিভারি পাওয়ার পর আমার একটা ফুল আনবক্সিং ভিডিও শ্যুট করা হয়। অ্যান্ড আমার এই গোপ্রো মেমোরি কার্ড আবার আমার সাথে বেমানি করছে। হ্যাঁ, আবার বেমানি করছে। দ্যাটস ওয়াই আমি আমার সব ফুটেজ হারিয়ে ফেলছি। এই জন্য আমার একটা ফেক আনবক্সিং করতে হবে। হ্যাঁ, একটা ফেক আনবক্সিং, বাট ওই ভিডিওটা অনেক জোসে ছিল, আনবক্সিং ভিডিওটা। বাট কিছু করার নাই, কপাল খারাপ। আনবক্সিং, আনবক্সিং, আনবক্সিং। সো আমি এত ভালো আনবক্সিং করতে পারি না, আই মিন আমি আনবক্সিংয়ের এক্সপার্ট না। তারপর আই ট্রাই মাই বেস্ট। তো দেখা যাক কী হয়। এটা হচ্ছে বক্স AGV। আপনারা অলরেডি আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি AGV ব্র্যান্ডের কোন মডেলটা নিচ্ছি, মানে আমার কোন মডেলটা কেনা হয়েছে। সো আর ওয়েট করবো না, ওপেন করি। অলরেডি ওপেন হয়ে গেছে। তারপরেও সো ফার্স্ট এটা হচ্ছে ব্যাগ, AGV লোগো দেওয়া, AGV এটা সাইডে রাখি। অ্যান্ড এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, যেটা আমরা কখনোই পড়ি না। ওয়েট, বের করতেছি ইউজার ম্যানুয়াল। এটার ভিতরে সব ডিটেলস দেওয়া আছে একটা। তারপরে এটাও ইউজার ম্যানুয়াল, এই যে ইউজার ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল। এটা ট্যাগ লাগানো ছিল AGV। অ্যান্ড এটা হচ্ছে স্টিকার, এটার সাথে আরেকটা স্টিকার ছিল, ওটা ছোটো, ওইটা আমি অলরেডি আমার বাইকে লাগিয়ে ফেলছি। তো বড়টা রয়ে গেছে, দেখা যাক এটা কই লাগানো যায়। অ্যান্ড এগুলো হচ্ছে ছোটো ছোটো কিছু পিন দেওয়া আছে, যেগুলো ভাইজারের সাথে লাগে। তো সাইডে রাখি। অ্যান্ড এটা হচ্ছে 84 ফ্লিম পিন লক 70, এটার সাথে ফ্রি ছিল। অ্যান্ড 84 ফিল্ম নিয়ে জিনিসে বলা কিছু নেই, মোটামুটি আপনার সবাই জানেন এটার কাজ কী। তো সাইডে, আর এটা এটার সাথে ফ্রি ছিল, সাইডে রাখি। অ্যান্ড এটা হচ্ছে ভাইজার, এটা হেলমেটের সাথে ছিল, এটা ক্লিন ভাইজার। আমি দুইটা ভাইজার আনাইছি, আর এটা তো হেলমেটের সাথেই ছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এখন এটি স্টিকার উঠাইনি। অ্যান্ড 84 ফিল্ম লাগানো হয়েছে, এটার স্টিকার তুলিনি। সো হেলমেট একটু পুরাতন হোক, তেন ইউজ করবো। থাক, এটা অনেক যত্নে রাখতে হবে, এটা সাইডে রাখি, যত্ন করে। তো এখন বের করি। তো এগুলো হচ্ছে বাবল র্যাপ, প্রায় অনেকগুলো বাবল র্যাপ দিয়ে ফুল হেলমেট র্যাপ করা ছিল। অ্যান্ড আমি যখন এটা ফার্স্ট আনবক্সিং করছি, তখন আমার এটা আনবক্সিং করতে অনেক প্যারা হয়েছে। সো আমার ভেতরে কিছু নাই, সাইডে রাখি। তো এটা হচ্ছে AGV K3 SV Tartaruga, অনেকে টোটালসও বলে, যেটাই হোক। এটা হচ্ছে ভ্যালেন্টাইন রসি গ্রাফিক্স 46। অ্যান্ড এটা হচ্ছে আমার এক্সট্রা ভাইজার, আমি এটার কথা বলছিলাম, 50% ডার্ক স্মোক ভাইজার। চোস চোস পরে দেখাই দিছি। এই যে এই যে এই যে এই যে অ্যান্ড এখানে একটা সান ভাইজারও আছে, এই যে সান ভাইজার। অ্যান্ড ও দেখাচ্ছি উপরে, উপরে তিনটা ফ্যান দেওয়া আছে, এই যে এই যে উপরে তিনটা, পেছনে একটা, এই যে অ্যান্ড সামনে একটা,
এটা ওপেন করা আছে সামনে একটা, অ্যান্ড এটার প্যাডিং কোয়ালিটি অনেক ভালো, সিস্টেম অনেক ভালো। অ্যান্ড আমার বাজেট ছিল 30,000, অ্যান্ড 30,000-এর মধ্যে এই গ্রাফিক্সটা ভালো ছিল, এই জন্য আমার এটাই নেওয়া হয়েছে। অ্যান্ড আমার হেলমেটটা আমার রিলেটিভ দিয়ে আমি ইউকে থেকে আনাইছি, সো ফাইনালি ড্রিম, ইচ্ছা, উইশ যেটাই হোক ফুলফিল হয়েছে, যত সবার ইউজ করতে হবে। অ্যান্ড এটা আমি এখনও হাইওয়েতে ইউজ করি নি, সবসময় সিটিতে ইউজ করি। অনেক আছে যারা বাইরে থেকে হেলমেট আনতে যাচ্ছেন বাট বিভিন্ন প্রবলেমের কারণে হেলমেট আনাতে চাইতেছেন না, প্রবলেম মিনস কাস্টম প্রবলেমস, ট্যাক্স প্রবলেমস, ইটিসিটিসি, তো আমি তাদেরকে বলবো বিড়িতে অনেক শপ আছে যাদের কাছে আপনারা প্রি অর্ডার করলে তারা আপনাকে হেলমেট এনে দিতে পারবে। তো আমার জানার মতে ট্রাস্টেড শপ হচ্ছে পিডি রুডিস, তাদের কাছে আপনারা যদি হেলমেট প্রি অর্ডার করেন তারা আপনাকে এনে দিতে পারবেন। অ্যান্ড আমার তাদের কাছ থেকে হেলমেট নেওয়ার কথা ছিল বাট আমার রিলেটিভ দিয়ে আনানোর জন্য আমি তাদের কাছ থেকে নিয়ে নিই, বাট তারা অনেক ট্রাস্টেড, তাদের কাছে আপনি ইচ্ছা করলে নিতে পারেন, প্রি অর্ডার করলে তারা এনে দিতে পারবে। বাই দ্য ওয়ে বিডি রুডিসের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিছি, চেক করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ব্লগ করলে হিট দ্য লাইক বাটন। আজকে এই পর্যন্ত, সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করেন।